হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টু সাবস্ক্রিপশন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি কালারফুল ডটেড ম্যান্ডালা, কালারফুল ডট আর্ট। সো খুব ইজি একটা ডট আর্ট, স্টেপ বাই স্টেপ, বিগিনারদের জন্য অবশ্যই একটা ইম্পর্টেন্ট ভিডিও। সো চলুন আজকে দেরি না করে আজকের ভিডিওটা তাহলে শুরু করি। সবার প্রথমে আমি একটা ব্ল্যাক আর্ট পেপার নিয়ে নিয়েছি এবং এতে কিছু সার্কেলও করে নিয়েছি। এরপর এই ডটিং টুলসটার দ্বারা আমি একটা গোল্ডেন কালারের ডট মিডিলে করে নিচ্ছি এবং এই ডটিং টুলসের দ্বারা আমি ওর বাইরেটা গোল্ডেন কালারের ছোট ছোট ডট কতগুলো করে নিচ্ছি। দেন সেম ডটিং টুলসের সাহায্যেই আমি ডিপ গ্রিন কালারের একটা ডট করে নিচ্ছি এবং সেম ডটিং টুলসের সাহায্যেই আমি একটা লাইট কালারের ডট করে নিলাম এবং সেম ডটিং টুলসের সাহায্যে আমি একটা ইয়েলো কালারের ডট করে নিয়েছি এবং ওর থেকে মোটা একটু ডটিং টুলসের সাহায্যে আমি নেক্সট ইয়েলো কালারের আবার একটা ডট করে নিলাম। এইভাবে পরের লেয়ারটাও করে নিচ্ছি। স্মল টু বিগ সাইজের ডটগুলো হবে এবং এই ডটিং টুলসের সাহায্যে আমি লাইট গ্রিন কালারের ডট করে নিচ্ছি, দেন ডিপ গ্রিন কালারের ডটটাও করে নিচ্ছি এবং মিডিলে মিডিলে আমি গ্রিনের মাঝে ডিপ গ্রিন কালারের এবং ডিপ গ্রিন কালারের মাঝে লাইট গ্রিন কালারের ডট করে নিচ্ছি এবং কিছুটা গ্যাপ বরাবর আমি এই ডটিং টুলসের সাহায্যে রেড কালারের একটা ডট করে নিয়েছি এবং এতে এইভাবে ডট আর্টটা করে নেব। মিডিলটা আপনারা খেয়াল করবেন, ডটগুলো কিন্তু ছোট থেকে বড় হয়ে গিয়েছে, এইভাবেই আপনারা করবেন, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। এইভাবে আমি রেড কালারের তিনটে লেয়ার করে নিলাম। এবং এই ডটিং টুলসের সাহায্যে আমি গোল্ডেন কালারের ডট করে নিচ্ছি। এরপর নেক্সট সার্কেলটা আমি হোয়াইট কালার এর ডট করে নিচ্ছি এই ডটিং টুলসের সাহায্যে এবং মিডিলে যে গ্যাপগুলো আছে তাতে ইয়েলো কালারের ডট করে নিচ্ছি। এবং এই ডটিং টুলসের সাহায্যে আমি লাইট গ্রিন কালারের একটা ডটা টেকে নিচ্ছি। খুব সুন্দর একটা কালারফুল আর্ট। নেক্সট লাইট গ্রিন কালারের ডট করে নিচ্ছি এবং এর পরের সার্কেলটাও আমি লাইট গ্রিন কালারের সার্কেলই করে নেব। নেক্সট সার্কেলটায় আমি ডিপ গ্রিন কালারের একটা ডট আর্ট করে নিচ্ছি এই ডটিং টুলসের সাহায্যে এবং তার পরের সার্কেলও সেম একই রকমভাবে ডিপ গ্রিন কালারের ডট আর্ট করে নিয়েছি। এরপর আমি কিছুটা গ্যাপ বরাবর রেড কালারের একটা ডট করে নেব এবং এই ডটিং টুলসের সাহায্যে মিডিলে যেভাবে করেছিলাম সেইভাবেই এভাবে ডট আর্টটা করে নেব এবং তিনটে লেয়ারই করব। আপনারা যে ডটগুলো করবেন খেয়াল রাখবেন ডটগুলো যেমন ছোট থেকে বড় এইভাবে আসে, এটা লক্ষ্য রাখবেন। সো এইভাবে তিনটা লেয়ার কমপ্লিট করার পর আমি ডটিং টুলসের সাহায্যে গোল্ডেন কালারের একটা ডট আর্ট করে নেব যেটা মিডিলে করেছিলাম সেম একই রকমভাবে। এরপর রেড ডটের মিডিলে আমি গোল্ডেন কালারের ডট করে নিচ্ছি এবং এই ডটিং টুলসের সাহায্যে যে গ্যাপগুলো আছে তাতে ইয়েলো কালারের ডটটা করে নিচ্ছি। এবং
এই ডটিং টুলসের সাহায্যে আমি মিডিল মিডিলে লাইট গ্রিন কালারের ডটগুলো এঁকে নিয়েছি। হোয়াইটের মিডিলে ইয়েলো কালারের ডট আর্ট করে নিচ্ছি। সো এটাই ছিল আজকে আমার ডটেড ম্যান্ডালা কালারফুল ডট আর্ট। সো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, এছাড়াও লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। মাই চ্যানেল নেম ইজ রুসাস ক্রিয়েশন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।